হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আবার হাজির হয়ে গেলাম একটা খুবই সহজ হেলদি, এটাকে আপনারা বলতে পারেন কেসাডিয়া রেসিপি। হুইট ফ্লাওয়ার দিয়ে তৈরি করা হয় এবং একটু চিজ থাকবে সাথে, সো এটা খেতে খুবই মজা হবে। তো আসুন আমরা দেখে নেই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে এই ইজি চিজি কেসাডিয়া তৈরি করতে। ছয় টেবিল স্পুন নিয়ে নিলাম আমি আটা, এর সাথে অ্যাড করবো 1.5 টেবিল স্পুন ইয়োগার্ট, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো লবণ, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার, এখানে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজের 1/3, প্রায় 1.5 টেবিল স্পুন হবে পেঁয়াজ কুচি, আর নিয়েছি আমি কাঁচামরিচের কুচি 2টা। এটাকে এখন একসাথে একটু মিশিয়ে নিব। আমি অ্যাড করব এটার সাথে 1/2 টেবিল স্পুন অলিভ অয়েল, আমি এখন এই আটার মিক্সচারের সাথে পানি মিক্স করব এবং পানি আমি মিশাতে থাকব, এটাকে একটা ক্রিমি টেক্সচার তৈরি হবে যতক্ষণ সেরকমভাবে পানি দিতে থাকবো, লাইক এটা একটা ঘন দুধের মতো হবে। তো একবারেই আমি পুরোটা পানি দিব না, আমি একটু একটু করে দিয়ে চেক করতে থাকবো কেমন হয়, আরও লাগবে। আপনারা এটাকে ময়দা দিয়েও করতে পারেন, বাট আমি হুইট ফ্লাওয়ার ইউজ করলাম রেসিপিটাকে একটু হেলদি রাখার জন্য। তো ওকে, তো হয়ে গেল আমার আটার ডোটা তৈরি হয়ে গেল, আমি এখন এটাকে ভেজে নিব। তো চুলায় আমি একটা প্যান নিয়ে নিলাম, আমি এখন এটাতে কোনো তেল দিচ্ছি না, এটা হালকা গরম হয়েছে, এর মধ্যে আমি এরকম একটা গোল চামচের সাহায্যে এভাবে করে এটাকে আমি বিছিয়ে দিব গোল করে, গোল একটা রুটি পরোটার মতো। দেখুন, এখন আমি এটাকে ধরবো না, প্রায় 15-20 সেকেন্ডের জন্য নিচে থেকে রুটিটা হতে থাকবে এবং আপনারা দেখবেন যে একটু একটু ফুলে ফুলে উঠবে রুটিটা। তো আমি আঁচটাকে একদম লোয়ে রেখেছিলাম, একটু মিডিয়ামে এনে রাখলাম। এখন
তো দেখুন রুটিটা হালকা হালকা ফুলে উঠেছে তো আমি একটা স্প্যাচুলার সাহায্যে এখন আস্তে আস্তে নিচের দিকটাকে একটু আলগা করে দিব আমি চারদিক দিয়ে ঘুরিয়ে একটু অলিভ অয়েল দিয়ে দিব হাফ টি টেবিল স্পুনের মতো দিলাম আমি অলিভ অয়েল উল্টে দিচ্ছি উল্টিয়ে দিয়ে আবার সাইড দিয়ে একটু করে অলিভ অয়েল দিয়ে দিলাম প্রথমবার একটু তেলটা বেশি লাগলো কারণ প্যানটা একটু তাহলে অয়েলি হয়ে নিল নেক্সট টাইম থেকে আমি তেলের পরিমাণটা আবার একটু কমিয়ে দিব এই পাশটা আমার হয়ে গিয়েছে ওই সাইডটা হতে হতে আমি এই আটার রোলের ব্রেডের উপর আমি একটু করে মজারেলা চিজ বিছিয়ে দিচ্ছি সো দ্যাট চিজটা একটু মেল্ট হয়ে যাবে বাই দ্য টাইম ওই সাইডটা পুরোপুরি ভাজা হয়ে যায় আমি কিন্তু খুব একটা বেশি চিজ দিব না অল্পই দিব আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিতে পারেন এবার আজটাকে একটু আমি মিডিয়াম লোতে নিয়ে আসলাম তো দেখুন এই সাইডটাও হয়ে গিয়েছে এখন আপনারা চাইলে এটাকে হাফ ফোল্ড করে নিতে পারেন অথবা এভাবেই রেখে পরে এটাকে রোল করেও সার্ভ করতে পারেন তো আমি এখন এভাবেই তুলে নিব একইভাবে আমি আরেকটা ব্রেড দিয়ে দিচ্ছি দিয়ে ছড়িয়ে দিলাম রাউন্ড শেপ করে মোটামুটি যতটুকু সম্ভব এটা আমার বেলা রাউন্ডের থেকে অনেক বেটার আমার রুটি কখনোই রাউন্ড হয় না তো একটা স্প্যাচুলা দিয়ে হালকা করে সাইডের গুলো দেখে নিব দেখুন এবারে কিন্তু আর নিচে একদমই লাগেনি যেহেতু একটু অয়েলি আছে প্যানটা প্রথমবার আমার উচিত ছিল একটু অয়েল ব্রাশ করে নেওয়া তাহলে তেলটা একটু কম দিলেও চলতো তো এর মধ্যে একটুখানি রুটিগুলো ফুলে উঠতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে এসছে এই যে রুটিটা কিন্তু ছেড়ে অলরেডি ছেড়ে দিয়েছে প্যানের থেকে তো আমি এখন এটাকে উল্টিয়ে দেই এবার আমি হালকা একটু তেল দিয়ে দিব ওই সাইডটা হওয়ার জন্য একবার দিলেই হবে এবার তেল আর এবার আমার হিট কিন্তু মিডিয়াম হাইতেই আছে ব্রেডটাকে আমি আরেকবার উল্টিয়ে দিয়ে তারপরে আমি চিজটা ইউজ করব বেশি আঁচ বাড়িয়ে ভেজে ফেললে কিন্তু এটা একটু শক্ত হয়ে যেতে পারে তো আমি প্রেফার করি একটু সময় নিয়ে ভাজা তাহলে সফট এবং ক্রিস্পি হবে পরোটাটা আচ্ছা এই সাইডটা হয়ে গেল তো আমি এখন চিজ দিয়ে দিচ্ছি তো এভাবেই আমি বাকি যতটুকু আমার ব্যাটার আছে এভাবে আমি রুটি বানিয়ে নিব
আমি এটাকে হাফ করেই ইনফ্যাক্ট তুলব, তাহলে চিজটা গরমও থাকবে। এই যে আর এই সাইডটা অবশ্য হয়ে গিয়েছে, আমার রুটি দুই সাইডই তৈরি। এখানে তুলে দিচ্ছি। তো দেখতেই তো পেলেন কত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এবং কত সহজে একটা মজাদার রেসিপি তৈরি করা যায়। এটাতে চাইলে আপনারা চিজের সাথে চিকেন অ্যাড করতে পারেন, আই মিন অবশ্যই আপনার কেসেডিয়া রেসিপিতে এটা চিকেন কেসেডিয়া তৈরি করা হয়, তা আমি জাস্ট সিম্পল রাখার জন্য ঘরে শুধু চিজ ছিল দেখে চিজটা অ্যাড করে দিলাম। খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আমি এটাকে আর কেসেডিয়ার মতো ছোট ছোট করে কাটিনি, আমি এটাকে হাফ ফোল্ড করে রেখে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করতে পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন।